রাতের অন্ধকারে গ্যারেজে রাখা মেরামতের গাড়ি চুরির চেষ্টা করলো দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সেলিবাবাদ এলাকায়। ঢিলছড়া দূরত্বে থানা অবস্থিত হলেও কি করে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলে এই আংশিক লকডাউনের মধ্যে, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদি অনেক চেষ্টা করেও দুষ্কৃতীরা গাড়ি নিয়ে যেতে পারেনি। করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো হকারদের প্রতিষেধক দেওয়ার কাজ। বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে হকারদের প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার 18 থেকে 44 বছর বয়সী হকারদের ভ্যাকসিন দেওয়া হবে। করোনা আক্রান্তদের সাহায্যে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় খোলা হয়েছে করোনা কন্ট্রোল রুম। আক্রান্তরা এই কন্ট্রোল রুমের নম্বরে ফোন করলে পুরকর্মীরা সেই আক্রান্তের বাড়িতে গিয়ে তাদের ওষুধ থেকে শুরু করে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। রাজ্য সরকারের উদ্যোগে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে করোনা প্রতিরোধে, এতে করে পুরসভার উদ্যোগে খুশি আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যরা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো মালদার পুকুরিয়া থানার মহারাজপুর সংলগ্ন এলাকায়। এদিন রাতে স্থানীয়রা এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর দেন। পুকুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে আড়াইডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বাড়াতে রবিবার থেকে 15 দিন পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকবে, ফলে পরিবহন কর্মীদের চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন। করোনা প্রতিরোধে লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মেনে নিলেও তারা আর্থিক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন বাস কর্মীরা। আর্থিক সংকটে সরকারি সাহায্যের আবেদন জানান তারা। জানা গিয়েছে যাত্রী পরিবহনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 450 কর্মী যুক্ত রয়েছেন। পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। শনিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম রূপালী বেবী। প্রায়শই নানা কারণে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। এদিন নিজের শোয়ার ঘর থেকে তার গলা কাটা দেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত স্বামী রুকসাত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং মালদা জেলা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় শনিবার থেকে শুরু হলো ব্যবসায়ীদের কোভিড টিকাকরণ। এদিন শহরের রদবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে আয়োজিত হয় টিকাকরণ শিবির। 9 দিন ধরে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের টিকাকরণ করা হবে। প্রতিদিন প্রায় 400 জনের কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি দেবব্রত বসু, কমলেশ বিয়ানি সহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র মন্ত্রিত্ব পাওয়ার পর জেলায় ফিরে শনিবারই প্রথমবারের মতো জেলা পরিষদের জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে মিটিং করেন। মূলত জেলার করোনা পরিস্থিতি কি এবং কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় তা নিয়েই বৈঠক করেন মন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুলিশের আধিকারিকেরা সহ অন্যান্য কর্তারা। পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। করোনা মোকাবিলায় লকডাউন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আগামী 2 সপ্তাহের জন্য রাজ্যে আরো কড়া নিয়মবিধি পালনের কথা ঘোষণা করা হয়। শনিবার জেলাবাসী যাতে লকডাউনের নিয়মাবলী সুষ্ঠুভাবে পালন করে সেজন্য ইতিমধ্যে উদ্যোগী হয়েছে মালদা জেলা প্রশাসন। এবার পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি, অটো চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া চলবে না যানবাহন। গণ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার ফলে চরম সমস্যায় পড়বেন মালদা চাঁচলের ট্যাক্সি অটো চালকেরা। করোনা রুখতে লকডাউনকে সমর্থন করলো এই সময় যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা করা হয় সেজন্য আর্জি জানিয়েছেন তারা। করোনা থেকে মুক্তি পেতেও দেশবাসীর সুস্থতা কামনায় হনুমানজির পুজো অনুষ্ঠিত হল মালদার গাজলে। শুক্রবার গাজলের বাসন্তীতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে ঈদের প্যান্ডেলেও দেখা গেল করোনা সচেতনতার বার্তা। কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা অনুযায়ী উৎসবে সামিল হন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। করোনা মোকাবিলায় করণীয় পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয় আগত সকলকে। করোনা সংক্রমণ রোধে রাজ্যজুড়ে 15 দিনের কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। অত্যাবশ্যকীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করেছেন গাজলের ব্যবসায়ীরা। তবে দেশের পাশাপাশি রাজ্যে যে হারে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেদিকে তাকিয়ে রাজ্য সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজল ব্যবসায়ী সমিতি।
করোনা রুখতে এবং লকডাউনের নিয়মাধি কঠোরভাবে পালনে মালদা জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন করোনা আক্রান্ত মৃতদেহের সৎকার এবং লকডাউন সফল করতে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জেলাশাসক রাজর্ষী মিত্রের সঙ্গে কথা বলেন তিনি। করোনা আবহে নিয়ম মেনে অনুষ্ঠিত হল মালদার জহুরা কালীর বিশেষ পুজো। উল্লেখ্য, 400 বছরের পুরনো ইংরেজ বাজারের জহুরাতলার জহুরা কালী মন্দির বৈশাখ মাসের শেষ শনিবার আয়োজিত হয় বিশেষ পুজো। এদিন সামাজিক দূরত্ব বিধি মেনে লাইনে দাঁড়িয়ে পুজোর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ।